আমার মতো ক্যাপকাট অ্যাপসে যারা ভিডিও এডিটিং করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ক্যাপকাট অ্যাপসে ভিডিও এডিটিং করার পর ভিডিওটি আর এক্সপোর্ট হয় না, কারণ ক্যাপকাট অ্যাপসের ভালো ভালো ফিচার্সগুলো সব পুরো হয়ে গেছে, যা ইউজ করলে ভিডিওটি আর এক্সপোর্ট হয় না। কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি ক্যাপকাটের সকল ফিচার্স ফ্রি ব্যবহার করতে পারবেন। দেখুন, এই ভিডিওতে আমি গ্যালারি থেকে কিছু ফটো অ্যাড করে নিয়েছি এবং এই ফটোগুলোতে আমি ইফেক্ট, ফিল্টার, সকল ফিচার্স ফ্রি ব্যবহার করে দেখাবো। ভিডিওতে ফিল্টার ব্যবহার করার জন্য ফিল্টারে ক্লিক করি। এখন দেখেন এখানে সকল ফিল্টার ফ্রি দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো ফিল্টার ফ্রি ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমরা এখান থেকে পছন্দ মতো একটা ফিল্টার ব্যবহার করি এবং ফিল্টারের লেয়ারটি সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেবো। ভিডিওতে কিছু অ্যানিমেশন অ্যাড করে নেব, এর জন্য অ্যানিমেশন এই অপশনটাতে ক্লিক করি। এখন দেখুন এখানে অ্যানিমেশনগুলো সব ফ্রি, আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশন ফ্রি ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, কারণ এই অ্যাপসটাতে সকল ফিচার্স ফ্রি দেওয়া আছে। আপনি এখান থেকে সকল ফিচার্স ফ্রি ব্যবহার করতে পারবেন। আর এই ফ্রি ফিচার্স দেওয়া ভার্সনটা আপনারা কোথায় পাবেন? দেখুন, ইউটিউব ভিডিওতে খোলাসা করে কিছু বলা যায় না, তাহলে আমার এই ভিডিওতে প্রবলেম হতে পারে, আমি ওই প্রসেসিংটা এখানে দেখাইতে পারবো না। তবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত করা আছে, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। আমাদের ভিডিও এডিটিংটা শেষ, আমরা এখন ভিডিওটি এক্সপোর্ট করব। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট বাটনে ক্লিক করি এবং দেখেন সঙ্গে সঙ্গে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে এবং ইউ আর ইউজিং ফিচার্স, এই প্রবলেমটি আর থাকছে না। ক্যাপকাটের ফ্রি ভার্সনটি যদি ব্যবহার করতে চান, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত করা আছে, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।